হ্যালো মিলি আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম ল্যান্ডেন এখন সকালবেলা আজকে আদ্রিতা আয়াস আদিয়ানকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি কারণ আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ওর মাঝে মধ্যে মাথার মধ্যে একটা যন্ত্রণা হয় সাইনাস থেকে তো আমি বললাম তোমার যেতে হবে না তুমি রেস্ট নাও তো আমি ওদেরকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি আজকের ওয়েদারটা খুবই সুন্দর এই সপ্তাহ প্রত্যেকটা দিন খুব ভালো থাকবে ওয়েদার তো সব কিছু মিলে ভালোই লাগছে ওয়েদারের জন্য তাছাড়া গতকাল থেকে মনটা খুবই খারাপ ছিল হঠাৎ করে খবর আসছিলো যে আমার দাদির অবস্থা খুবই খারাপ আমরা যেন তাড়াতাড়ি ফোন করি তো দাদিকে ফোন করার পরে দেখলাম দাদি কথাই বলতে পারছে না আমার তো মন খুবই খারাপ কারণ আমার দাদিকে আমি অনেক বেশি ভালোবাসি তারপর দাদিকে আমি বললাম আমি মুন্নি তখন দাদি একটু সাউন্ড করে বলল কেমন আসত তখন আমি বললাম যে জি দাদি আমি ভালো আসছি তারপরে আর কিছু বলতে পারলো না তো এই নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম মন খুবই খারাপ ছিল তো আজকে সকালবেলা আমার ফুপুকে ফোন করে শুনলাম যে না আল্লাহতাল্লাহ অশেষ রহমত এখন একটু ভালো এরপর থেকে মনটা একটু ভালো লাগছে তো আমি বাসায় চলে আসছি এসেই আজকে বাসায় সবজি ছিল না তো সবজিটা রান্না করছি আজকে আমার হাজব্যান্ডের অফিসে যেতে একটু দেরি হবে কারণ ও চাচ্ছে একটু রেস্ট নেবে তারপর যাবে তাই এর মধ্যে আমি সবজিটা রান্না করে তারপর টেবিলে নাস্তা দিয়ে দেব আমার মন যখন একটু খারাপ থাকে তখন না আমার খুব মিষ্টি জিনিস খেতে ইচ্ছে হয় আমি জানি না কেন আমি কয়েকদিন ধরে ভাবছিলাম এখন থেকে আর মিষ্টি খাবো না আমার একটু ডায়েট করতে হবে তারপর মনে হলো যে না আজকে একটু সুজি করি কারণ রুটি দিয়ে একটু সুজি দিয়ে খাবো ভালো লাগবে তো টেবিলে এখন নাস্তা দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড আর আমি এখন নাস্তা খাবো তারপর দুজন একসাথে টিভি দেখব আজকে নতুন একটা নাটক দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। নাটকটা আমি অল্প একটু মোবাইলে দেখেছি তারপর মনে হলো যে না টিভির মধ্যে দেখলে ভালো লাগবে তো এখন আমি সিটিং রুমে গিয়ে ইউটিউবের মাধ্যমে টিভিতে দেখছি অপূর্বর নাটকটা ভালো লাগছিল খুব বেশি যে ভালো তা না কিছুটা বাংলা ছবির কাহিনী তারপরেও মনে হলো যে না সব কিছু মিলে সুন্দর ছিল তো কিছুক্ষণের মধ্যে আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে আমি আমার এক আপুর জন্য কিছু গিফট দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের কাছে ওর অফিস থেকে এসে নিয়ে যাবে আপুর জন্য আমি একটা ব্ল্যান্ডার দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে ওনার কিছু বাটি ছিল আমার বাসায় আপনাদের মনে আছে আমাদের যখন ভাইরাস হয়েছিল তখন আমাদের জন্য উনি অনেক খাবার পাঠিয়েছিল এবং উনি নিজে এসে আমার ডোরের সামনে খাবারগুলো দিয়ে গিয়েছিল তো এসে আপুর অনেকগুলো বক্স ছিল তো আমিও সাথে কিছু নতুন বক্স কিনে তারপর দিয়ে দিচ্ছি আপু একদিন কথায় কথায় বলছিল যে ওনার একটা ব্ল্যান্ডার কিনতে হবে তাই আমার কাছে মনে হলো ওনার জন্য আমি একটা ব্ল্যান্ডার দিয়ে দিই খুশি হবে তো আমার হাজব্যান্ড এর মধ্যে অফিসে চলে গেল আমি এখন বের হয়েছি হাঁটার জন্য আমি প্রত্যেক দিন এক থেকে দু ঘন্টা একটু হাঁটি এবং বাসায় কোনো বাজার থাকলে সে হাঁটার মধ্যে বাজার করে নিয়ে আসি তো আমি একটু সেন্সবেরিতে গিয়েছিলাম আমাদের বাসার কাছেই সেন্সবেরি আর সেদিনে আমি যে আজদায় গিয়েছিলাম আপনাদের দেখাতে পাইনি আমি এই প্যান্টটা কিনেছিলাম আমার খুব পছন্দ হয়েছে রোজার দিনে ভাজার জন্য কোনো কিছু এই প্যান্টটা খুবই পারফেক্ট তাছাড়া যে কোনো ভাজি করার জন্য খুব ভালো হবে আমার কাছে ছোট ছোটো জিনিস খুব ভালো লাগে তো বাসায় টিস্যু শেষ হয়ে গিয়েছিল সেন্সব্রেরি থেকে নিয়ে আসলাম মিল্ক শেষ হয়ে গিয়েছিল ইউগাট নিয়ে আসলাম এখন সব কিছু গুছিয়ে আমি জোহরের নামাজটা পড়ে বাচ্চাদের স্কুল থেকে আনার জন্য বের হয়ে গিয়েছি আজকে বাচ্চাদের লাস্ট স্কুল ওরা খুবই খুশি যে স্কুলে দু সপ্তাহ যেতে হবে না তবে এই বন্ধের মধ্যে ওদের ক্লাস হবে দু ঘন্টা করে এটা হচ্ছে এই যে ভাইরাসের জন্য ওদের একটা গ্যাপ হয়ে গিয়েছিল সেটার ফিল আপ করার জন্য এই বন্ধের মধ্যে ক্লাসগুলো দিয়েছে তো আয়াস আদিয়ান দুজনে ক্লাস করবে তো আয়াস আদিয়ান স্কুল থেকে অনেক কিছু পেয়েছে অনেক বুক পেয়েছে আর আয়াসকে টিচাররা আজকে নিউ কেলেলি একটা ইনস্টলমেন্ট দিয়েছে তো আয়াস খুবই খুশি ও বলছে যে আমাদের একটা এক্সাম নিয়েছিল আমরা তিনজন ভালো করেছি আমাদের তিনজনকেই এই নিউ ক্লেটা দিয়েছে বললাম ঠিক আছে তো ওরা সব কিছু স্কুলের সামনে বের করা শুরু করে দেয় তো আমি বললাম বাসায় গিয়ে দেখাবে ওয়াল বুক ডে উপলক্ষে বাচ্চারা এক একজন এক এক রকম সাজে এসেছে তবে আদিয়ানকে আজকে কিছু দেইনি কারণ আদিয়ানের চোখে সেই লালটা এখনও পুরোপুরি ভালো হয়নি তারপর আমি বললাম যে অনলাইনে তো একদিন তোমরা স্পাইডারম্যান পড়লা। এখন আর পড়ার দরকার নেই তো অনেক গরম ছিল আদিয়ান জ্যাকেট খুলে ওর কোট খুলে শুধু গেঞ্জি পরে চলে আসে কারণ আজকে ওর পি ক্লাস ছিল সেজন্য পি ড্রেস পরা ছিল তো আদিয়ানি বুকগুলো এনেছে ওয়াল বুক ডে ছিল সেজন্য ওরা টিচারদের ওয়ান পান করে দিয়েছে এবং ওকে অনেকগুলো বুক দিয়েছে ও খুবই খুশি আর আয়াজ একটা বুক এনেছে আর নিউ কেটা এনেছে আমি ঠিক জানি না এটার নামটা সঠিক কি হবে কারণ আমার কাছে প্রথম মনে হয়েছিল এটা বোধহয় ভায়োলিন কারণ আমরা আদ্রিতাকে ভায়োলিন শিখিয়েছিলাম আদ্রিতা যখন ছোট ছিল তো আদ্রিতা খুব সুন্দর করে ভায়োলিন বাজাতে পারতো ও স্কুলে বিভিন্ন অ্যাক্টিভিটিও করেছিল ভায়োলিন নিয়ে বিভিন্ন রাইমসও বাজাতে পারতো তো আয়াজের এইটা ও কিভাবে বাজাবে আমি জানি না তবে আয়াজ বললো ও ইউটিউব দেখে এটা শিখবে ও খুবই হ্যাপি হয়েছে এবং আজকে আমি আয়াজের টিচারের সাথে অনেকক্ষণ কথা বলেছি আইএদের পড়াশোনার ব্যাপারে মানে সবসময় বাচ্চাদের টিচারদের সাথে কিছুদিন পর পর আলোচনা করতে হবে যে ওদের পড়াশোনাটা আসলে কেমন চলছে ওদের ম্যাথ কেমন চলছে ওদের ইংলিশটা কেমন চলছে বা ওদের বিহেভিয়ার কেমন যাচ্ছে এটা মাঝে মধ্যে টিচারদের জিজ্ঞেস করবেন তাহলে হয় কি অনেক কিছুই বাচ্চার সম্পর্কে জানতে পারবেন তো আজকে আয়াজের টিচার বললো যে না আয়াজ আগের থেকে মার্শাল্লাহ অনেকখানি ইম্প্রুভ করেছে এবং আজকে ওদের একটা টেস্ট ছিল ও খুব ভালো করেছে তো সব বাবা মার যেমন লাগে বাচ্চাদের সুনাম শুনলে আমারও খুব ভালো লেগেছে আমরা বাসায় চলে আসছি এখন বাচ্চাদের ফ্রেশ করিয়ে দিয়ে ওদের জন্য নুডলস রান্না করছি তো আদ্রিতার ফ্রেন্ডের মা আমাদের জন্য খাবার পাঠিয়েছে আজকে ওর ফ্রেন্ডের বার্থডে ছিল তবে ওর ফ্রেন্ডকে ওরা আগামীকাল সারপ্রাইজ উইশ করতে যাবে ও জানে না ওর বাবা মারাই না কেটা আয়োজন করেছে তো আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই তবে ওর মা আজকে যেহেতু ওর বার্থডেটা ছিল রান্না করে আমাদের বাসায় দিয়ে গেছে। তাদের থেকে বললাম যে তুমি এখন খাও বলো যে না আমি রাতে খাবো কারণ আমি খেয়ে আসছি আর ও অল্প করে একটু নুডস খেলো এই তো তো আমার কাছে মনে হলো যে যেহেতু বিরিয়ানি আসছে রোস্ট আসছে তো আয়াস তো বিরিয়ানি পছন্দ করে না তো আমি একটু চিকেন রান্না করে নিলাম বাসায় সবজি তো সকালে দেখলেন কতগুলো রান্না করেছি ডালও আছে আর সাথে ভাত রান্না করে নেব হয়ে যাবে রান্না হয়ে গেল এখন আমি আপনাদের দেখাবো খুবই সহজে একদম দোকানের মতো করে চিকেন বার্ন বানানোর রেসিপি আমি একটা বাটিতে নিয়ে নিলাম বর্নলেস চিকেন থেকে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাপ মুরগির গোস্ত একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাপ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাপ সয়া সস এখানে আমি লাইট সয়া সসটা দিয়েছি এখন দিয়ে দেব ওয়ান টি স্পুন পরিমাপ পাপ্রিকা পাউডার আপনারা এখানে হাফ টিস্পুন পরিমাপ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিতে পারবেন এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাপ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাপ লেবুর রস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টিস্পুন পরিমাপ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাপ ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাপ টমেটো কেচাপ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব তারপর বিশ মিনিটের জন্য রেখে দেব ক্লিন ফ্রেম দিয়ে ঢেকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি যে বার্ন বানাবো সেজন্য প্রথমেই ইস্ট অ্যাক্টিভ করে নেব আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাপ মিল্ক মিল্ক হালকা গরম করে নিয়েছি এমনভাবে গরম থাকতে হবে যেন আপনি আঙুল দেওয়ার পর এটা সহনীয় পর্যায়ে থাকে এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান টেবিল পরিমাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাপ ইস্ট তারপর একটা স্পুন দিয়ে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য গরম জায়গায় রেখে দেবো মানে আমি চুলোর পাশেই রেখে দিই সময় এখন অনেকটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাপ ময়দা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ টি স্পুন পরিমাপ লবণ দিয়ে দিয়েছি এখন ঠিক এভাবে লবণ আর ময়দা একটু মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাপ কুকিং অয়েল তারপর খুব ভালোভাবে ময়দা লবণ আর তেল মিশিয়ে নেব পাঁচ মিনিটে এস্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক এমনটা ফেনা ফেনা হয়ে থাকবে তো এখন যে ময়দার মিশ্রণটা নিয়েছি এর মধ্যে এই ইস্টের পুরো মিশ্রণটা দিয়ে আমি এখন একটা রুটি বানানোর ডোর মতো বানিয়ে নেব আর যখন আপনি ময়দাটা গোলাবেন যদি মনে হয় যে না আমার একটু পানি লাগতে পারে তখন হালকা ওয়ার্ম ওয়াটার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারেন তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর ঠিক এমন একটা ডো বানিয়ে নেব এখন এই ডোয়ের উপরে হাফ স্পুন পরিমাপ তেল মাখিয়ে আমি ক্লিন ফ্রিম দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দেবো মানে চুলোর পাশে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরেই দেখবেন খুব সুন্দর এটা ফুলে গেছে এখন আমি বানের মধ্যে যেই চিকেন পুটটা দেব সেটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাপ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে মুরগির গোস্তের মিশ্রণটা বানালাম সেটা দিয়ে দেব চোলোর জালটা মিডিয়ামে রেখে এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেহেতু লবণ অন্য সব মশলা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তাই এখন আর কিছুই দিতে হচ্ছে না যখন দেখব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে ঠিক তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব এভাবে আপনারা পুর বানিয়ে রমজান মাসে সমোচা বানাতে পারবেন আমি যে পরোটা দিয়ে আপনাদের পেটিস বানানো শিখেছিলাম সেটা বানাতে পারবেন ময়দা দিয়ে যে কোনো কিছু এই পুরটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন একটা পুর খুব বেশি করে বানিয়ে রাখলেন তারপর ইফতারের টাইমে নিজের ইচ্ছে মতো একটা ইফতার বানিয়ে নিলেন দশ মিনিট পর দেখে নিচ্ছি আর মুরগির গোস্ত ছোট ছোট করে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এটা হতেও কিন্তু বেশি সময় লাগে না তা আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর মনে হলো যে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেবো কাঁচামর্চটা দিয়ে দেওয়ার পর দু তিন মিনিট নেড়ে নেওয়ার পর এখন আমি এর সাথে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন পরিমাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি পানির মধ্যে একটু গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি পানিটা অল্প পরিমাণে দিতে হবে যেন মুরগির গোস্তটা একদম ড্রাই ড্রাই হয় সেই পরিমাণে পানিটা কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই উদ্দেশ্য এটা বাইন্ডিং ক্ষমতাটা বাড়বে বানের মধ্যে আমরা যখন এই পুরটা দিব তখন দেখবেন খুব সুন্দর করে পোটটা সেট হয়ে আছে মানে খুলে যাবে না পুরটা সুন্দর সেট হয়ে থাকবে এখন আমার এই পুটটা কিন্তু রেডি হয়ে গেল আর এদিকে আমি দেখে নিচ্ছি বানের জন্য ময়দার মিশ্রণটা কেমন হয়েছে দেখেন অনেকখানি কিন্তু ফুলে গেছে আমরা যদি আরও বেশিক্ষণ রাখি তাহলে কিন্তু আরও বেশিক্ষণ ফুলবে তা আমার মনে হয় যে বিশ মিনিট রাখলেই হয়ে যায় এখন এটার মধ্যে থেকে বাতাসটা বের করে দু তিন মিনিট ঠিক এভাবে একটু মথে নেব এখন আমি একটা রুটির শেপে এটাকে বেলে নেব রুটিটা আমরা যে পরোটা বানাই সেই পরোটার থেকে এক একটু মোটা হবে খুব বেশি মোটা কিন্তু হবে না কারণ কি এটা যখন আমরা ওভেনে দেব তখন কিন্তু এটা অনেক ফুলে যাবে তাই এমনভাবে দেবেন যেন যখন বার্নটা রেডি হয়ে যাবে মানে ব্রেডটা রেডি হয়ে যাবে তখন যেন খুব বেশি ফুলে না যায় একটা সুন্দর সাইজে যেন থাকে আর এই মিশ্রণটা দিয়ে এখানে কিন্তু প্রায় দশ বারোটার মতো কিন্তু বান হবে তো আমি প্রথমে কিছু বানিয়ে নেব তারপর এক্সট্রা যেগুলো বের হবে সাইড থেকে সেগুলো দিয়ে আবার একটা রুটির মতো বানিয়ে আবার কিছু বানের মতো বানিয়ে নেব অনেকেই দেখছি রমজান উপলক্ষে বিভিন্ন রকম ইফতার আইটেম শেয়ার করছেন আসলে আমার এক্সট্রাভাবে কিছু শেয়ার করার সময় নেই আমি বাসায় যা করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর রমদান মাসে দেখা যায় আমি ইফতার যেগুলো বানাই সেগুলোই শেয়ার করি আর আমার বাসায় সমুচা বলেন সিঙ্গারা বলেন এগুলো রমজান মাসে অত খায় না কেউ খেতে চায় না তাই ওগুলো আমি আগে থেকে প্রিপারেশন কখনোই নেই না হয়তো বা শেখানোর জন্য একদিন আমি গত বছর দেখিয়েছিলাম কিন্তু অনেক বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো সেটা কখনো করা হয় না সেজন্য আসলে আমার দেখানো হচ্ছে না তবে আমার ইচ্ছে আছে আমি অল্প পরিমাণে বানিয়ে একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক এভাবে রুটিটা আমি কেটে নিচ্ছি আমি এখানে অনেকগুলো ছোট ছোট পিস করে নেব তারপর আমি যে পুরটা বানালাম সেই পুর দিয়ে এটাকে আমি রোল করে করে রেডি করে নেব এবং ওভেনটা এরই মধ্যে কিন্তু আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা চুলোর মধ্যে বানাতে পারবেন চুলোর মধ্যে আমরা যেভাবে কেক বানাই আমরা যেভাবে পুডিং বানাই পুডিংয়ে তো আমরা পানি দেই তবে এখন পুডিংয়ে পানি না দিলেও সমস্যা নেই স্ট্যান্ডের উপরে শুধু বসিয়ে দিল পুডিং বানানো যায় তবে আমরা যেভাবে কেক বানাই স্ট্যান্ডের উপরে বসিয়ে ঠিক সেরকমভাবে স্ট্যান্ডের উপরে একটা প্লেট দিয়ে স্টিলের সে প্লেটের মধ্যে পাঁচম্যান পেপার বিছিয়ে এই বার্নগুলো বসিয়ে দিলে দেখবেন খুব সুন্দর হয়ে গেছে তবে চুলোর মধ্যে বানালে হয় কি কালারটা খুব ভালো আসে না আর যাদের বাসে ফ্রায়ার আছে তারা ঠিক এভাবে বানিয়ে এয়ার ফ্রায়ার মধ্যেও কিন্তু বানিয়ে নিতে পারেন ঠিক এভাবে সবগুলো চিকেন বার্ন আমি এখন বানিয়ে নেব আর আমি একটা ট্রে নিয়েছি এটার মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তো ট্রের মধ্যে আমি একটা একটা করে বানিয়ে এখন সেট করে দেব ঠিক এভাবে আমি প্রত্যেকটা চিকেন বান বানিয়ে ট্রের মধ্যে নিয়ে নেব সবগুলো বানিয়ে নেওয়ার পর কিছু পুর আমি বাটিতে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো কারণ এতগুলো বানালে খাওয়ার মানুষ নেই সেই জন্য এটা আরেক দিন বানাবো তাছাড়া এইভাবেই যে বানাতে হবে তা না আমি রেডিমেড পরটা দিয়েও এই পুরটা দিয়ে পেটিসের মতো বানিয়ে নিতে পারবো তাছাড়া আমি যদি চাই এর সাথে বিভিন্ন রকম সালাদ অ্যাড করে আমি টোটিলা ব্রেডগুলোকে টোস্টের মতো করে এর মধ্যে দিয়েও কিন্তু শর্মা টাইপের করে বানিয়ে নিতে পারবো এখন একটা ডিমের কুসুম আমি ঠিক এভাবে ফেটিয়ে তারপর একটা ব্রাশ দিয়ে চিকেন বানের উপরে দিয়ে দেবো তাহলে কি হবে কালারটা খুব সুন্দর হবে তো এখন আমি ব্রাশ দিয়ে প্রত্যেকটা চিকেন বানের উপর ঠিক এভাবে দিয়ে দিচ্ছি তারপর আমি প্রিহিট করা ওভেনে বিশ মিনিটের জন্য বেক করবো এবং ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডিগ্রিতে বিশ মিনিট পর বের করে নিলাম খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে দেখেন কালারটা ঠিক এমন হয়েছে এবং খুব সফট হয়েছে আমি একটা চিকেন বার্ন ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখেন কতটুকু সফট হয়েছে এবং ভেতরটা ঠিক এমনটা হয়েছে আর আমি খেয়ে দেখেছি একদম ব্যাকার স্টাইলে চিকেন বানটা হয়েছে আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আজকের ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ